দিতে যাচ্ছি, মনোনয়ন দিতে যাচ্ছি, তার আগে আপনাদের সম্মুখীন হয়েছি। আমার সঙ্গে আমার পার্টির সমস্ত বরিষ্ঠ নেতারা উপস্থিত আছেন, প্রদেশের সাধারণ সম্পাদক সায়ন্তন দাস, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, স্পোক্সম্যান শমিক ভট্টাচার্য, যাকে রোজ আপনারা দেখতেন নির্বাচনের সময়, আর বরিষ্ঠ সাংসদ, প্রাক্তন সাংসদ মাননীয় শোভন দাশগুপ্ত আছেন। মূলত গতকাল নির্বাচনী ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে পার্টি মেজরিটি পেয়েছে এবং সরকারে আছে তাদের উৎসাহে সমাজবিরোধীরা এবং তাদের পার্টির কর্মীরা সম্মিলিতভাবে আমাদের পার্টি কার্যালয়, কর্মী, নেতা, তার পরিবার, বাড়ি, দোকান সব জায়গায় আক্রমণ শুরু করেছে। তার বিভিন্ন ভিডিও আর ছবি ইত্যাদি এসেছে আপনাদের কাছে, হয়তো যেমন পুলিশ চুপ করে হাত ধরে দাঁড়িয়ে আছে, বললে বলছে আমরা কী করব, মিডিয়ার কিছু বাধ্যবাধকতার জন্য তারাও সেই সমস্ত দেখাতে পাচ্ছেন না সাধারণ মানুষকে। কিন্তু আমার মনে হচ্ছে পশ্চিমবাংলায় হিংসাটা নতুন কিছু না, নির্বাচন কেন্দ্রিক হিংসাও নতুন কিছু না, আর হার জিতের পরে অল্প একটু উত্তেজনা থাকে কিছু, কিন্তু গত 24 ঘন্টাও হয়নি তার মধ্যে কমপক্ষে 5-6 জন মারা গেছেন, আর শতাধিক বাড়ি, আমার মনে হয় 1000 বাড়ি ভাঙা হয়েছে বিভিন্ন জেলাতে। আর সত্যি বলতে গেলে প্রত্যেকটি বিধানসভা থেকে আমাদের কাছে খবর আসছে হিংসার। এতে যারা ভেবেছিলেন হয়তো জিততে পারবেন না, জিতে গিয়ে সেই আনন্দটা ধরে রাখতে পারছেন না, অন্যকে অত্যাচার করে প্রকাশ করার চেষ্টা করছেন, উত্তর দক্ষিণ প্রদেশের সব জায়গায় এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তার কয়েকটি ভিডিও ক্লিপিংস এসেছে আমাদের কাছে, নিয়মিত আসছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে আমাদের কাছে যা খবর আছে এখনো পর্যন্ত, যে 6 জন মানুষ মারা গেছেন। জগদ্দলে একজন আর শোভারানী মণ্ডল, বয়স্কা মা, আমাদের বুথকর্মীর মা, বুথকর্মীকে অত্যাচার করা হচ্ছে, তিনি বাঁচাতে এসে অত্যাচারে মারা গেছেন। গত 2-3 মাস আগে একজন এরকম মহিলা অত্যাচারে মারা গেছিলেন, ভয়ঙ্করভাবে 80 বছরের মহিলা, সে নৃশংসতা আমরা দেখেছি, তারই পুনরাবৃত্তি হয়েছে, তিনি নিহত হয়েছেন জগদ্দলেতে। আর রানাঘাটেতে উত্তম ঘোষ নামে 48 বছরের একজন কর্মী আমাদের মারা গেছেন, সাপোর্টার। বেলেঘাটাতে অভিজিৎ সরকার 30 নম্বর ওয়ার্ড কলকাতার, তাকে পিটিয়ে মারা হয়েছে কালকে, আমাদের পার্টির কর্মী ছিলেন। সোনারপুর হারান অধিকারী 46 বছরের আমাদের একজন কর্মী, তাকে হত্যা করা হয়েছে।